السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين شمانة دشوك سرطة यूनिवर्सल विशन स्टूडियो थे আপনাদের স্বাগত জানিয়ে আজকের এই পর্বের আলোচনা শুরু করছি আমরা ধারাবাহিকভাবে ইসলামিক আলোচনায় একজন মুমিনের আসিফাতুল মুস্তাহাব্বা বা উত্তম গুলো সম্পর্কে আমরা আলোচনা করছি ইতিপূর্বে অনেকগুলো উত্তম গুণাবলী আমরা আলোচনা করেছি আজকের এই পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা পেশ করব বিষয়টি হল আহমিয়াতুল এহসান ফিল ইসলাম অর্থাৎ ইসলামে এহসানের গুরুত্ব কোরআনে করিম এবং হাদিস নববি সাল্লাহু আলহি ওয়াসাল্লামের দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাব কোরআনে কারিমের অসংখ্য জায়গায় আল্লাহ সুবাহানহু এহসানের ব্যাপারে নির্দেশ প্রদান করেছেন এহসান শব্দটি কোরআনে কারিমের অনেকগুলো জায়গায় আল্লাহ রব্বুল আলমিন ব্যবহার করেছেন অসংখ্য হাদিসে নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এহসানের প্রতি নির্দেশ প্রদান করেছেন এই এহসান ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তবে এহসান শব্দটি কোরআনে কারিমে এবং নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের হাদিসে অনেকগুলো অর্থে ব্যবহার করা হয়েছে আল্লাহ রব্বুল্লাহ আলমিন কোনো কোনো আয়াতে এহসান বলতে সুন্দর ব্যবহার সুন্দর আচরণ আরেকজনের প্রতি দয়া করা সহানুভূতি করা প্রভৃতি অর্থে আল্লাহ রব্বুল্লা আলমিন ব্যবহার করেছেন আবার নবী সাল্লহি ওয়াসাল্লাম হাদিসে অপরজনের প্রতি সুন্দর ব্যবহার ভদ্র ব্যবহার সুন্দর আচরণ ন্যায় ইনসা প্রতিষ্ঠা করা এবং নিজেকে পরিশুদ্ধ করা বা বিশুদ্ধ করা এই সব অর্থে নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম হাদিসে এহসান শব্দটি ব্যবহার করেছেন এহসানের যতগুলো অর্থ রয়েছে সবগুলো অর্থই একজন মুমিনের জন্য প্রযোজ্য এবং একজন মুমিনের মধ্যে অবশ্যই এহসানের গুণাবলী থাকা অপরিহার্য কারণ এহসান বেতেরিকে একজন মুমিন তার উত্তম গুণাবলীগুলোকে সুন্দর চরিত্রকে পরিপূর্ণরূপে প্রতিষ্ঠিত করতে পারে না কোরআনে কারিমে আল্লাহ স্মুমানতলা একসাথে দুটি শব্দ ব্যবহার করেছেন একটি হলো আদল আরেকটি হল এহসান আদল এবং এহসান দুটি যদিও কাছাকাছি অর্থে ব্যবহৃত হয় কিন্তু আদল বলতে কোনো ইনসাফ সমান সমান ইনসাফ করা অর্থাৎ আরেকজন আমার প্রতি যতটুকু সহানুভূতি প্রদর্শন করল আমিও ঠিক ততটুকু তার প্রতি সহানুভূতি প্রদর্শন করলাম এটা হলো আদল আর এহসান হল তিনি আমার প্রতি যতটুকু সহানুভূতি প্রদর্শন করেছেন আমার প্রতি যতটুকু দয়া করেছেন আমি তার থেকে আরও বেশি করা তার থেকে আরও একটু বেশি বেশি তার প্রতি সদয় আচরণ করা সহানুভূতি প্রদর্শন করা তার প্রতি রহম করা এই এই পরিবেশাটিকে আল্লাহ রব্বুল আলবিন কোরআনে কারিমে এহসান হিসাবে ব্যবহার করেছেন এই এহসানটি আল্লাহ সবানো তালার একটি গুরুত্বপূর্ণ সিফাত আল্লাহ রব্বুল্লাহ আলমিন নিজে বান্দার প্রতি এহসান করে থাকেন এজন্য জন্য কোরআনে কারিমে আল্লাহ এহসান শব্দটিকে এহসান পরিভাষাটিকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন নিজের ক্ষেত্রেও ব্যবহার করেছেন আল্লাপাক কোরআনে কারিমে এরশাদ আল্লাহ ওয়ামান আহসানু মিন আল্লাহি আবিদুন আল্লাহ করেন আল্লাহ। যে পৃথিবীর মানুষ তোমরা আল্লাহ রব আলমিনের রঙে রঞ্জিত হও ওয়ামান আহসানু মিন আল্লাহি আল্লাহ রব্বুল্লা আলমিনের রং থেকে অধিক সুন্দর অধিক আহসান অধিক উত্তম আর কার রং হতে পারে এখানে আল্লাহ আলামীন আলমিন আল্লাহকে আল্লাহর রঙকে আল্লাহ রব্বুল আলমিনের একটা এহসান আল্লাহ রবুল্লা আলমিনের একটি সহানুভূতি বা দয়া হিসাবে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন ব্যবহার করেছেন অর্থাৎ একজন মুমিন তিনি সবসময় আল্লাহ রব আলমিনের হুকুমকে আল্লাহ আলামীনের নির্দেশকে তিনি অগ্রাধিকার দিয়ে তিনি আল্লাহর কোরআন এবং নবী সালামের সুন্নার আলোকে নিজের জীবনকে তিনি গড়ে তোলার চেষ্টা করবেন আর এই গড়ে তোলাটাই হল সেবকাত আল্লাহ আল্লাহ রব্লা আলমিনের রং। আর আল্লাহর এই রঙে রঞ্জিত হওয়া এটি আল্লাহ রব্লা আলমিনের বিশাল এক এহসান আল্লাহ রবাহ আলমিন কোরআনে কারিমে অন্য আয়াতের সাত করেন আফাহুকমাল জাহিলিয়ত ইয়ফগুন ওয়ালাহু আসলামা মানফিস সামা ওয়াতি ওয়াল আর দে কারহা আরেকটি আয়াতে আল্লাহাক একই কথাটি এহসানের মাধ্যমে বলেন আফা হুকমাল জাহিলিয়তে গোন ওয়ামান আহসান ও আল্লাহ হুকমাল কৌমিউ কিনুন আল্লাহ রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষকে জাহিলি যুগের হুকুম হাকাম জাহিলি যুগের শাসন ব্যবস্থা তারা আবার পুনরায় কামনা করে ওয়ামান আহসান আল্লাহ হুকমাল্ল কৌমিন অথচ ইমানদারদের জন্য মমিনদের জন্য দৃঢ় বিশ্বাস পোষণকারীদের জন্য আল্লাহ রব্বুল আলমিনের আইনের চেয়ে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের বিধানের চেয়ে আর উত্তম আহসান বিদান আর কোনটি হতে পারে এখানে আল্লাহ রব্বুল্লা আলমিন এহসানকে নিজের দিকে সম্পৃক্ত করেছেন অর্থাৎ আল্লাহ রব্বুল্লা আলমিনের বিধিবিধান আল্লাহ রবুল্লা আলমিনের আইনগুলো আল্লাহর বান্দাদের জন্য আল্লাহ রব্বুল্লা আলমিনের বড় ধরনের এহসান অন্য একটি আয়াতে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সাথ করেন মা আসা হাসান ফামিন আল্লাহ ওয়ামা আসা বা কামিন ফামিন নফসিক আল্লাহ রবুল্লা আলমিন বলেন তুমি যতটুকু হাসান আলাপ করে থাকো যতটুকু কল্যাণ লাভ করে থাকো যতটুকু দয়া লাভ করে থাকো ফামিন আল্লাহ সেই দয়াটি সেই এহসানটিকে আল্লাহ রবুল্লাহ আলমিনের পক্ষ থেকেই আসে ওয়ামা আসাবাকামিন বাকামিন সৈয় আতিন ফামিন নফসিক আর যে বিপদ আপদ খারাপ জিনিস যেগুলো তোমার ক্ষেত্রে প্রযোজ্য হয় তোমার নিকট আসে সেগুলো তোমার নিজের কর্মের কারণে নিজের কর্মের পরিণতি হিসাবেই তোমার নিকটে আসে এখানে আল্লাহ আলামিন আলমিন এহসানকে পাকের বিশেষ সিফাত হিসাবে বিশেষ গুণ হিসাবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন উল্লেখ করেছেন এই জন্য আল্লাহ সুবাহতাল্লাহ বলেন মা আসাবা কামিন হাসানাতিন ফামিন আল্লাহ বান্দা তুমি যে এহসান লাভ করে থাকো এই এহসানটি পুরোপুরি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের পক্ষ থেকেই আসে আমরা কোরআনে কারিমে আরও লক্ষ্য করি যে এই এহসান বা দয়া সহানুভূতি আরেকজনের প্রতি আমার আন্তরিকতা আরেকজনকে ভালোবাসা মানুষকে মূল্য মূল্যায়ন করা মানুষকে মানুষ হিসাবে মর্যাদা দেওয়া এই এহসান এটা সমস্ত আম্বিয়া সালামের একটি বিশেষ গুণ এবং এটি সহ মিনীন মমিনদের মধ্যে যারা সলেহিন যারা দিনদার তাদেরও একটি বিশেষ গুণ হিসাবে আল্লাহ রবাহ আলমিন কোরআনে করিমে উল্লেখ করেছেন আল্লাপা কোরআনে করিমে সাত করেন

নিজেকে নত করে দিয়েছে আত্মসমর্পণ করে দিয়েছে ওয়াহু আ মোহসেনুন পাশাপাশি তিনি একজন মোহসেন তিনি আল্লাহর সৃষ্টি জগতের প্রতি মানুষের প্রতি সবকিছুর প্রতি তিনি এহসান করেন তিনি একজন মহসিন ওয়াত্তাবা মিল্লাতা ইব্রাহিম হানিফা এবং একনিষ্ঠভাবে মিল্লাতে ইব্রাহিম ইব্রাহিম সালামের আদর্শকে সিরেক মুক্ত তৌহিদবাদী আদর্শকে তিনি এত্তবা করেন তিনি অনুসরণ করেন এখানে আল্লাহ আল্লাহরবুল আলমিন উত্তম দিন উত্তম আল্লাহর জীবন ব্যবস্থা পালনকারী হিসাবে ওই সকল ব্যক্তিকে আল্লাহ উল্লেখ করেছেন যিনি ওয়াহুয়া মহসেনুন যিনি মানবতার প্রতি মানুষের প্রতি সৃষ্টি জগতের প্রতি যিনি এহসান করেন আল্লাফাক বলছেন তিনি সবচেয়ে বেশি দিন পালনকারী আল্লাহ রবাহ আলমিনের কাছে সবচেয়ে বেশি আত্মসমর্পণকারী আল্লাহ রব্বুল্লা আলমিন কোরআনে করিম নাজিল করেছেন আল্লাহর বান্দাদেরকে এহসান শিখানোর জন্য আল্লাহর বান্দাদেরকে মোহসেন বানানোর জন্য মোহসিন করার জন্য আল্লাপা কোরআনে কারিমের সাথ করেন আলি ফলাম তিলকুল কিতাবিল হাকিম হুদাউআ রহমত আলিল মোহসিন আল্লাহ রবুল্লা আলমিন বলেন আলিফ্লিম তিলকা আয়াত উল কিতাবিল হাকিম এই কোরআনে করিমের আয়াতগুলো এগুলো তো মহাবিজ্ঞানময় মহা প্রকৌশলী মহান হেকমতর অধিকারী আল্লাহ রব্বুল্লা আলমিনের নাজিল করা কিতাবের আয়াত হুদাম ওয়াহমত আল্লিল মোহসিন আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন এই কোরআনে করিমের আয়াতগুলো হেদায়ত দান করবে এবং রহমত স্বরূপ লিল মোহসেনিন মোহসেনিনদের জন্য অর্থাৎ যাদের মধ্যে এহসানের গুণ রয়েছে যারা এহসানের গুণ অর্জন করেছেন এই সমস্ত মোহসেনিন তারা তাদের জন্য কোরআনে কেরিমের আয়াতগুলো হেদায়ত এবং রহমত অর্থাৎ আল্লাহ সবান তালা এখানে বুঝাতে চাচ্ছেন যে বান্দা এহসান কীভাবে করবে সেই এহসান শিখতে হবে কোরআনে কারিম থেকে কোরআনে কারিম যদি সে ভালোভাবে গভীরভাবে অধ্যয়ন করে কোরআনে কারিম পড়াশোনা করে কোরআনে কারিম জানার চেষ্টা করে তাহলে একজন মোহসেনিন হওয়ার জন্য যে সমস্ত গুণাবলী দরকার যে সমস্ত হেদায়েত দরকার সেই হেদায়েতগুলো সেই কোরআনে কারিম থেকে পাবে এই জন্য আল্লাহ রব্বাল আলমিন বলেন হুদা উয় রহমাতাল্লিল মোহসেনিন যে এই কোরআনে কারিমের আয়াতগুলো এহসান যারা অবলম্বন করে মোহসেনিন যারা তাদের জন্য হেদায়েত এবং রহমত আল্লাহ রব্বুল্লাহ আলমিন তালাকের বিধান বর্ণনা করতে গিয়ে কোরআনে কারিমের সেন করেন আল্লাদুহ ও আলাল ওয়া আলাল মোহসেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন তালাকের পরে যখন তার স্ত্রী ইদ্যত পালন করবে ইদ্যত পালনকালীন সময় ওয়ামাত আল আলাল মৌসে কাদারুহু ওয়া আলাল মুক্তারে মুক্তে কাদারহু যিনি যে ধরনের আর্থিকভাবে স্বাবলম্বী যিনি ধনী যার সম্পদ অনেক বেশি তিনি তার সম্পদ অনুযায়ী তিনি তার স্ত্রীকে বরণ পোষণের ব্যবস্থা করবেন আবার যিনি দরিদ্র যিনি গরিব তিনি সেই অনুযায়ী তার স্ত্রীর বরণ পোষণের ব্যবস্থা করবেন আল্লাহ ভাক বলেন মাতা আম্বিল মারুফ। তবে ন্যায় পন্থায় মা পন্থায় এই এই ব্যবস্থাপনাটি করতে হবে হাক্কান আল আল মোহসেন আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন যারা মোমিনদের মধ্য থেকে যারা মোহসেনিন যারা আল্লাহর বান্দাদের প্রতি এহসান করেন যারা স্ত্রীর প্রতি এহসান করেন সন্তান সন্ততির প্রতি এহসান করেন প্রতিবেশীর প্রতি এহসান করেন আত্মীয় স্বজনের প্রতি এহসান করেন সমগ্র মানবতার প্রতি মানুষের প্রতি এহসান করেন যিনি সমস্ত সৃষ্টি জগতের প্রতি এহসান করেন এরকম মোহসেনিন যারা হাক্কান আলাল মোহসেনিন এই ব্যবস্থাপনাটা সুন্দরভাবে করা সঠিকভাবে করা আল্লাহ বলেন এটি মোহসেনিনদের একটি অধিকার মোহসেনিনদের হক তাহলে আমরা এখানে দেখি আল্লাহ রব আলমিন এই এহসানকে এই বিশেষ গুণটিকে আম্বিয়া সালামের গুণ হিসাবে এবং সালহিন মুমিন যারা দিনদার মুমিন যারা তাদের একটি বিশেষ গুণ হিসাবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন উল্লেখ করেছেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন কোরআনে কারিমের অসংখ্য আয়াতে মুমিনদেরকে মুহসিন হওয়ার জন্য এবং এই এহসানের গুণ অর্জন করার জন্য আল্লাপাক নির্দেশ প্রদান করেছেন কারণ একজন মুমিন যদি মোহসেন না হন এবং এহসান না করেন মানুষের প্রতি দয়া মানুষের প্রতি সহানুভূতি মানুষের প্রতি এহসান এই গুণ যদি মানুষের মধ্যে না থাকে তাহলে সমাজ শান্তিময় হবে না সমাজে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না এজন্য জন্য আল্লাহ রব্লা আলমিন বারবার কোরআনে কারিমে এহসান শিক্ষা করার জন্য এহসান অবলম্বন করার জন্য আল্লাপাক নির্দেশ প্রদান করেছেন কোরআনে কারিমে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সাত করেন এহসান আল্লাহ রব্বাল আলমিন তালাকের বিধিবিধান বর্ণনা করতে গিয়ে এরশাদ করেন আর তলাক ওমার রাতান তালাক হবে দুইবার ফা শাহ কুম্বি মা আরুফিন আউ তাস্রী কিন্তু দুইবার যখন তালাক হয়ে যাবে হওয়ার পরে ফা শাহ কুম্বি মা আরুপ আউ তা তা যদি স্ত্রীকে তুমি রাখার ইচ্ছা পোষণ করো তাহলেও তাকে মা আরূপন্থায় রাখার চেষ্টা করো আর যদি তাকে বিদায় করে দেওয়ার চেষ্টা করো তোমার ইচ্ছা থাকে তাহলে এহসান করে তা শ্রী এহসান এহসানের সাথে তার সাথে বিবাহ বিচ্ছেদের ব্যবস্থা করো অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন এখানে বুঝাতে চাচ্ছেন যে তুমি তোমার স্ত্রীকে পছন্দ করছো না অথবা স্ত্রীর সাথে তোমার সুন্দরভাবে গড় সংসার দিন যাপন হচ্ছে না তুমি চাচ্ছ যে স্ত্রী এবং তুমি বিচ্ছেদ হয়ে যাবে তবে এই বিচ্ছেদের ক্ষেত্রেও তুমি এহসান অবলম্বন করবে অর্থাৎ স্ত্রীর প্রতি কোনো ধরনের জুলুম নির্যাতন করে অত্যাচার করে তাকে তুমি তাড়িয়ে দেওয়ার জন্য বের করে দেওয়ার জন্য চেষ্টা করবে না বরং কোরআন এবং সন্ন্যার নির্দেশিত পন্থায় এহসান করে সুন্দর পদ্ধতিতে তার সাথে বিবাহ বিচ্ছেদের ব্যবস্থা করবে আল্লাপাক এখানেও এহসান করার জন্য মুমিনদেরকে বিশেষভাবে নির্দেশ প্রদান করেছেন আ্হ বললা আমিন আরেকটি আয়াতে সাত করেন। ওয়াব দল্লাহ হওয়ালা তুশরিকু বিহ সাই আ, ওয়াবিল ওয়াল এদইনি এহসানা ওয়াবিদিল করবা, ওয়ালিয়া তা ওয়াল মাসাকিন কিন, ওয়াল জারিদিল করবা ওয়াল জারিল জনুুব ওসহ বিবিল যাম্মে ওয়াব্নিস সাবিল ওয়ামা আলাকাত আই মানকুম। আল্লাহ রবল আলামীন এই আয়াতে কারি মায়। অনেকগুলো মানুষের প্রতি পাক বিশেষ করে নির্দিষ্ট করে দিয়েছেন মাতা পিতা আত্মীয় স্বজন প্রতিবেশী এদের প্রতি আল্লাহ রব্বুল আলমিন এহসান করার জন্য নির্দেশ প্রদান করেছেন